বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজ আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন। আর আলোচনা বিষয়বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আজকে আমরা পড়ব রক্ত যে একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ সে সম্পর্কে আরও কিছু ছোট ছোট এরকম সংজ্ঞা। তো প্রিয় শিক্ষার্থী, দেখো রক্ত একটি বাফার দ্রবণ ব্যাখ্যা করো। ধরো এ ধরনের যদি একটু প্রশ্ন আসে তো আমরা কীভাবে ব্যাখ্যা করব। আমরা লিখব রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ। রক্তের বাফার এমনভাবে কাজ করে যাতে রক্তের পিএইচ সীমা 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। যদি অতিরিক্ত অ্যাসিড রক্তে প্রবেশ করে তখন অ্যাসিডের হাইড্রোনিয়াম আয়ন রক্তে হাইড্রোজেন বাই কার্বনেট আয়নের দ্বারা প্রশমিত হয়। অর্থাৎ এখানে কি আছে, হাইড্রোনিয়াম আয়ন। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, এখানে আছে হচ্ছে পানি প্লাস আছে হাইড্রোজেন আয়ন। তো দেখো এটা মিল হয় হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা এইখানে অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোজেন বাই কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট বলা হয়, এর সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং পানি উৎপন্ন করে। তো দেখো যে অ্যাসিডটা আমাদের শরীরে প্রবেশ করেছিল সেটা কিন্তু প্রশমিত হয়ে গেল কার্বনিক অ্যাসিড আর পানি উৎপন্ন করে। আবার এই কার্বনিক অ্যাসিড এটা আবার কীভাবে হয়, কী হয় এই কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে দেখো এখানে দেখানো হয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের সাথে বেরিয়ে যায়। এইভাবে আমরা ধরো যে আমরা যদি টক জাতীয় কোনো ফল খাই, কামারাঙ্গা আমলকি জলপাই এগুলো যদি খাই, তাহলে আমাদের রক্তের পিএইচ এর মান কিন্তু কমবে না। কেন কমবে না, তাহলে ওই যে মানে হাইড্রোজেন আয়ন সেটা কী হয় বা হাইড্রোনিয়াম আয়ন বাই কার্বনেট আয়ন দ্বারা প্রশমিত হয়। এইভাবে রক্ত থেকে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন অপসারিত হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি আমরা খাট জাতীয় জিনিস খাই, ধরো যে কেউ একজন পান খাইল, বলে পানের সাথে যে চুন, এই চুনের সাথে তো এরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো এই হাইড্রোক্সাইড যদি আমাদের রক্তে প্রবেশ করে তাহলে এটা কীভাবে প্রশমিত হয়, অর্থাৎ চুনের এই হাইড্রোক্সিল আয়ন এই হাইড্রোজেন কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন কার্বনে এবং পানি উৎপন্ন করে, তখন আর হাইড্রোক্সিল আয়ন কী করে আর থাকে না। ফলে এইভাবে মানুষের রক্তের পিএইচ সবসময় কত, 7.35 থেকে 7.45 এর মধ্যে নির্দিষ্ট থাকে। তাই বলা যায় পানি এই কী বলে রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের এটার উত্তর। দুই নম্বর হচ্ছে এনথালপি কাকে বলে। এনথালপি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলকে যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় তাকে কী বলা হয়, এনথালপি বলে। আমি আবার বলি, কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলকে যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় তাকে এনথালপি বলে। আসলে সিস্টেম বলতে আমরা বুঝি আসলে পদ্ধতি, আসলে পদ্ধতি না, এই সিস্টেমের সত্যিকারের বাংলা অর্থ হচ্ছে ধারা। হতে পারে এই মার্কারটা একটা মানে সিস্টেম, হতে পারে মানুষ একটা সিস্টেম, বলে পৃথিবী হতে পারে একটা সিস্টেম, যে কোনো বস্তু একটা সিস্টেম, হতে পারে বিক্রিয়ক এ উৎপাদ বি, এ একটা সিস্টেম বি একটা সিস্টেম। তাহলে আমি যদি ধরি যে এই মার্কার একটা সিস্টেম, তাহলে এই মার্কারের এনথালপি বা শক্তি কত, প্রথম হচ্ছে এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, এর সাথে এই সিস্টেমের উপরে যে চাপ আছে সেই চাপ এবং এই সিস্টেমটার আয়তন গুণন করলে, গুণন করে অর্থাৎ এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে এই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণনফলকে যোগ করলে যে মোট শক্তি হয় এটি হচ্ছে যে কোনো সিস্টেমের এরকম এনথালপি। এখন যদি বলে একটা মানুষের এনথালপি, অর্থাৎ একটা মানুষের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই মানুষের উপর যে চাপ আছে সেই চাপ এবং তার আয়তনের গুণনফলকে যোগ করলে যে মোট শক্তি পাওয়া যাবে এটা হবে ওই মানুষের এনথালপি। তার কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে সিস্টেমের চাপ ও আয়তনের গুণফলকে যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় তাকে এনথালপি বলে। যেমন আমি যদি ধরি যে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ধরলাম ই এবং সিস্টেমের উপর চাপ ধরলাম পি এবং আয়তন ধরলাম ভি, তাহলে অর্থাৎ তাহলে এনথালপি কী হবে, ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি প্লাস হবে চাপ গুণক আয়তন। অর্থাৎ এনথালপিকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি এনথালপি হবে ই প্লাস পি ভি অর্থাৎ চাপ গুণক আয়তন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এনথালপি বুঝতে পেরেছ। এবার আমরা এই কিছু সংজ্ঞা পড়ব যেখানে আছে গলন তাপ, গলন তাপ
আমি একটা সংজ্ঞা লিখে দিয়েছি, বাকিগুলো সংজ্ঞা আমি লিখিনি। এই একটা সংজ্ঞা মতো করে প্রায় সবগুলো সংজ্ঞা। তো গলন তাপ কাকে বলে? যে স্থির চাপে এক মোল কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলন তাপ বলে। তাহলে স্থির চাপে এক মোল কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলন তাপ বলে। যেমন এখানে আমি H2O এর দ্বারা আমি বরফ বুঝি, যদি পানির সঙ্গে অর্থাৎ বরফ অর্থাৎ কঠিন অবস্থা, পানির কঠিন অবস্থাকে আমরা বরফ বলি। একে যদি আমি তরলে এক মোল পরিমাণ যদি বরফ নিই তাকে যদি আমি তরলে পরিণত করতে চাই তাহলে 6 kJ তাপ দিতে হবে। অর্থাৎ এক মোল কঠিন বরফকে এরকম তরলে পরিণত করতে চাইলে আমাদের যে কী পরিমাণ তাপ দিতে হবে? 6 kJ তাপ দিতে হবে। সুতরাং এইটা হচ্ছে এই পানির বা বরফের গলন তাপ। ঠিক অনুরূপভাবে বাষ্পীকরণ তাপ, বাষ্পীকরণ তাপটা কী হবে? স্থির চাপে এক মোল পরিমাণ তরল পদার্থকে এখানে হবে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে বাষ্পীকরণ তাপ। আমি আবার বলি, দেখো যে বাষ্পীকরণ তাপ কাকে বলে? যে স্থির চাপে এক মোল এখানে গলন বলে কঠিন ছিল, এবার হবে তরল পদার্থকে এখানে তরল এবার হবে কি বাষ্পীকরণ অর্থাৎ বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় বাষ্পীকরণ চাপ। ঊর্ধ্বপাতন চাপ, ঊর্ধ্বপাতন তোমরা 19 পড়েছো যে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থকে, যখন এমন কিছু কঠিন পদার্থ আছে যেসব পদার্থ তাপ পেলে এটা তরল না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, আবার ঠান্ডা করলে বাষ্প থেকে সরাসরি কী হয় কঠিন পদার্থ, তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। এই সেটা যে এখানে সংজ্ঞাটা তাহলে কেমন হবে? ঊর্ধ্বপাতন তাপ এরকম, স্থির চাপে এক মোল পরিমাণ কঠিন পদার্থকে সরাসরি এবার তরল না হয়ে এই জায়গায় হবে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঊর্ধ্বপাতন তাপ বলে। তাহলে কী বলছি, ঊর্ধ্বপাতন তাপের সংজ্ঞাটা কেমন হবে? প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নিবে, এখানে সময় স্বল্পতার কারণে আমি তোমাদেরকে একটা সংজ্ঞা লিখে দিয়েছি, বাকিগুলো তোমাদের আমি ওইভাবে বলছি তোমরা খাতায় লিখে নিবে। যে ঊর্ধ্বপাতন তাপ কী হবে? স্থির চাপে এক মোল কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে বাষ্পীকরণ চাপ। এবার যদি বলা হয় পরমাণুকরণ তাপ, পরমাণুকরণ কেমন হবে? আমরা বলতে পারি স্থির চাপে এক মোল পরিমাণ পদার্থকে, তখন আর কঠিন বলবো না, এক মোল পরিমাণ পদার্থকে এরকম গ্যাসীয় পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে পরমাণুকরণ তাপ। যদি প্রশমন তাপ, এটা তোমরা 19 তোমরা পড়েছো, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় এক মোল পরিমাণ পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে বলা হয় প্রশমন তাপ। তাহলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় এক মোল পরিমাণ পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে বলা হয় প্রশমন তাপ। এরপর আমরা পড়ব দহন তাপ। দহন তাপ হচ্ছে এক মোল পরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে তাপের যে পরিবর্তন হয় তাকে বলা হবে দহন তাপ। আমি আবার বলি, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের এক মোলকে, অথবা এভাবে বলতে এক মোল পরিমাণ কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে বলা হয় দহন তাপ। এরপর দ্রবণ তাপ কাকে বলে? দ্রবণ তাপ হচ্ছে কোনো পদার্থের বা এক মোল পরিমাণ কোনো দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় দ্রবণ তাপ। আমি আবার বলি, এক মোল পরিমাণ কোনো দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তন হয় তাকে দ্রবণ তাপ বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু বুঝাই, এই সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু লিখিত পরীক্ষায় আসে। তো দ্রবণ যথেষ্ট পরিমাণ দ্রাবক, এটা যথেষ্ট পরিমাণ বলতে কতটুকু হবে? আমরা যদি ধরো যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি, অথবা আমি সোডিয়াম কার্বনেটের কথা ধরি, যে সোডিয়াম কার্বনেট আমি দ্রবণ তাপ বের করব, তো সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে দ্রব, এর পরিমাণ নিতে হবে এক মোল। এক মোল মানে এক মোল সোডিয়াম কার্বনেটের এটা কিন্তু হয় 106 গ্রাম। 106 গ্রাম যদি হয়, যথেষ্ট পরিমাণ দ্রাবক আমি কতটুকু নেব? আমাদের খেয়াল করতে, যথেষ্ট পরিমাণ দ্রাবক এটা না যে আমি যত খুশি তত নিলাম, 1 লিটার 2 লিটার 5 লিটার, এটা না,
আমাকে মনে রাখতে হবে ওই দ্রব এবং দ্রাবকের টোটাল পরিমাণটা যাতে এক লিটার হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সোডিয়াম কার্বনেটকে যদি আমি দ্রব হিসাবে ব্যবহার করি, তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। তো এক মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু কি হবে? একশো ছয় গ্রাম যদি হয় তাহলে এই দ্রব এবং দ্রাবক মিলে হতে হবে এক লিটার। এক লিটার মানে 1000 থেকে যদি আমি এটা বিয়োগ করি, এটা হবে 896 ml। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যথেষ্ট পরিমাণ দ্রাবক বলতে আমি যা খুঁজি তাই নিতে পারবো না। তাহলে এক্ষেত্রে কত হবে? 896 ml এই পানি, এটাকে যদি দ্রাবক হিসাবে ব্যবহার করি তাহলে 196 ml পানি প্রথমে আমি বিকারে নেব, তার মধ্যে এই এক মোল বা 106 গ্রাম সোডিয়াম কার্বনেট ছেড়ে দেব। এবার তাপমাত্রার যে পরিবর্তনটা হবে এটাকে বলা হবে তার দ্রবণ তাপ। ঠিক অনুরূপভাবে আমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতাম তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ দ্রাবক কতটুকু নিতে হবে প্রিয় শিক্ষার্থী? তাহলে আমাদের কী করতে হবে, এই 1000 থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে 40। তাহলে কত হবে আমাদের? এটা হবে 960 ml। এটা হবে যথেষ্ট পরিমাণ দ্রাবক। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এক মোলের জন্য এক লিটার এই অনুপাতে তুমি যে পরিমাণ নিবে সেটা হবে তার যথেষ্ট পরিমাণ দ্রাবক। তাহলে কি বলছি যে এক মোল পরিমাণ দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে দ্রবীভূত করলে তাপমাত্রার যে পরিবর্তন হয় তাকে বলা হয় ওই দ্রবের দ্রবণ তাপ বলে। এবার আমরা পড়বো হচ্ছে গঠন তাপ। গঠন তাপ হচ্ছে এক মোল পরিমাণ, অর্থাৎ বা বলা যায় একটু ভালো করে বললে স্থির তাপমাত্রার চাপে এক মোল পরিমাণ কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের এই সংযোগে উৎপন্ন হওয়ার সময় তাপের যে পরিবর্তনটা হয় তাকে বলা হবে কি? আমাদের গঠন তাপ বলা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি বলি গঠন তাপ তাহলে কী বলবো? নির্দিষ্ট তাপমাত্রা চাপে এক মোল পরিমাণ কোনো যৌগ তার উপাদান মৌলসমূহের সরাসরি সংযোগে গঠিত হলে এনথালপি বা তাপের যে পরিবর্তন হয় তাকে বলা হবে গঠন তাপ। এরপর হচ্ছে বিক্রিয়া তাপ কাকে বলে? বিক্রিয়া তাপটা হচ্ছে আমরা যদি বলি যে স্থির তাপমাত্রার চাপে কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনকালে যে পরিমাণ তাপ সে পরিবেশ থেকে কী করে এরকম শোষণ করে অথবা যে পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দেয় তাকে বলা হয় বিক্রিয়া তাপ। তাহলে স্থির তাপমাত্রার চাপে কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনকালে যে পরিমাণ তাপ পরিবেশে কী করে ছেড়ে দেয় অথবা পরিবেশ থেকে শোষণ করে তাকে বলা হয় বিক্রিয়া তাপ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। এর পরবর্তী কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত দোয়া করে তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।